এক বোন প্রশ্ন করেছেন, হুজুর শীতের রাতে ফরজ গোসলের ভয়ে আমি আমার স্বামীকে আমার সাথে থাকতে দেই না, এখন করণীয় কি? আমার কি গুনাহ হবে? জটিল প্রশ্ন। এমন প্রশ্ন কি আপনাদের স্ত্রীরাও করে নাকি? কঠিন এক প্রশ্ন করছে এক বোন। আমাদেরকে প্রশ্নটা করেছে, সেটা আমি কোট করে রেখেছি। সে প্রশ্ন করছে যে, হুজুর ফজরের নামাজ যেহেতু আমাকে পড়তে হয় আর স্বামী স্ত্রী একসাথে থাকলে তো অবশ্যই ফরজ গোসল করতে হয়, সেক্ষেত্রে শীতের রাতে তো ফরজ গোসল করতে কষ্ট, এখন এই ফরজ গোসলের ভয়ে যদি ফরজ নামাজ না পড়তে পারি অর্থাৎ ফজর না পড়তে পারি, সেক্ষেত্রে আমি আমার স্বামীকে আমার সাথে থাকতে দেই না। সে আমার সাথে থাকতে চায় বাট আমি তাকে বলি যে তুমি দিনে আমার সাথে থাইকো রাতে থাইকো না, এখন আমার করণীয় কি? আমার কি গোনা হবে? সে প্রশ্নটি করেছে, অত্যন্ত জটিল একটি প্রশ্ন। তবে মাসালা আমাদেরকে জানতে হবে, ইসলাম আগে আপনাদেরকে জানতে হবে, ফজরের নামাজ পড়া যতটা গুরুত্বপূর্ণ স্বামী যদি তাকে কাছে ডাকে, কোনো স্ত্রীকে যদি কাছে ডাকে, সেটা কতটা গুরুত্বপূর্ণ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম এমন এক জিনিস, ইসলামকে আগে আপনাকে জানতে হবে। এজন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিয়দা, প্রত্যেক মুসলিম নর এবং নারী উভয়জনকেই ইসলাম জানতে হবে। কতটুকু ইসলাম জানতে হবে সেটা কিন্তু ব্যাখ্যা মুহাদ্দিসিনে কিরামরা বলছেন, যতটুকু দিনে ইলম শিক্ষা করলে পরে দুনিয়াতে ইসলামটাকে সুন্দরভাবে মানতে পারবেন অতটুকু দিনে ইলম আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এখন আসেন মূল টপিকে। কোন স্ত্রী যদি তার স্বামীকে রাতের বেলায় ফরজ গোসলের ভয়ে এবং ফজরের নামাজ মিস হয়ে যাবে এজন্য তাকে রাতে যদি একসাথে থাকতে না দেয়, এটা কতটুকু যৌক্তিক সেটা রাসূলের হাদিসের দিকে তাকালে আমরা বুঝতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সমস্ত মেয়ে লোকেরা শোনো, তোমাদের স্বামীদের মর্যাদা এত বেশি আমি দিয়েছি, পৃথিবীতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে অন্য কাউকে সিজদা করা জায়েজ হতো, পৃথিবীর সমস্ত মেয়ে লোককে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের বর্ণনায় বলছেন, তোমাদের কোনো স্বামী যদি তোমাদেরকে মিলন করতে অথবা সে তার জরুরতে তোমাদেরকে যদি ডাকে, এমন সময় তোমরা যদি খাবার রান্না করা অবস্থায় থাকো, অর্থাৎ একটা মেয়ে লোকের সবচেয়েতে সেন্সিটিভ জায়গা কোথায়? যখন সে রান্না করে, যখন সে রান্নাঘরে থাকে, সেখান থেকে সে অনেক দূরে যেতে পারে না, কারণ খাবার নষ্ট হয়ে যেতে পারে, খাবার পোড়া হয়ে যেতে পারে, তখন পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই কঠিন মুহূর্তের সময়ও যদি তোমাদের স্বামীরা যদি তোমাদেরকে নিজেদের জরুরত পোড়া করার জন্য যদি ডাকে, তোমরা তাদের ডাকে সাড়া দাও, খাবার রান্না করা বন্ধ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই হাদিস থেকে বোঝা যায় যে রাতের বেলা ফরজ গোসলের ভয়ে, ফরজ নামাজের ভয়ে আপনি যদি আপনার স্বামীকে আপনার সাথে থাকতে না দেন, এটা সম্পূর্ণ অনৈতিক, সম্পূর্ণ আন ইসলামিক, সম্পূর্ণভাবে এটা নাজায়েজ। এরপরে আরেকটা হাদিস শোনাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে জরুরতের জন্য ডাকলো আর তার স্ত্রী সুস্থ থাকার পরেও সাড়া দিল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, সারা রাত ফেরেশতারা তার উপরে লানত নাজিল করতে থাকে, আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে সোজাসুজি সে জাহান্নামে চলে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এই দুটি হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম, রাতের বেলায় ঠুনকো অজুহাত দেখে স্বামীকে দূরে ঠেলতে পারবেন না, এটা কোনোভাবেই জায়েজ হবে না। এবং এটা যতটুকু গুরুত্বপূর্ণ স্বামীর হক আদায় করা, ফজরের নামাজ আদায় করা, এটা এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ, সুতরাং কোনোটাকেই ছাড়া যাবে না, একটা অজুহাতে আর একটা বন্ধ করা যাবে না। এই বিষয়গুলো আমরা জানবো, বুঝবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।